শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইসলামী সোসাইটি ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওয়ার্ল্ড ওয়াইড এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হল মৌলভীবাজার জেলা সামাজিক সংগঠনের সর্ববৃহৎ ফ্রি অক্সিজেন সার্ভিসের জন্য অক্সিজেন ব্যাংক উদ্বোধন। মোহাম্মদ ফয়সাল মনসুরের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। শেখ বুরহানুদ্দিন ইসলামী সোসাইটি বিআইএস ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইড এর যৌথ উদ্যোগে মৌলভীবাজার জেলার সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফ্রি অক্সিজেন সার্ভিস প্রদানের জন্য অগ্রণী ব্যাংকের এমডি ও সিও শামসুল ইসলামের মাধ্যমে আবুল খায়ের গ্রুপ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানবীর আহমেদ তরফদারের পক্ষ থেকে প্রাপ্ত অক্সিজেন সিলিন্ডার জেলাব্যাপী সার্ভিস প্রদানের জন্য অক্সিজেন ব্যাংক উদ্বোধন করা হয়। বুধবার 16 জুন সকাল 10টায় শ্রীমঙ্গল সড়কস্থ সাবেক প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন। এই ফ্রি অক্সিজেন সার্ভিস সেবায় বিভিন্ন সামগ্রী প্রদান করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মাদারিস তরফদার ফাউন্ডেশন, মোহাম্মদ তৈয়ব সৈয়দা তাহিরুন্নেসা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সিলেটি দাতা গোষ্ঠী, মুরাদ খান ফাউন্ডেশন, সাদিয়া কমিউনিটি সেন্টার ও কচুয়া এমএমপি ওয়েলফেয়ার ফাউন্ডেশন সহ বিভিন্ন দানশীল ব্যক্তিবর্গরা। শেখ বুরহানুদ্দিন ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক এম মহিবুর রহমান মহিবের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সিরাজুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার জননন্দিত পৌর মেয়র আলহাজ ফজলুর রহমান, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উপদেষ্টা ডাক্তার সাদিক আহমদ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ মসুদ আহমদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইড এর সভাপতি সৈয়দ নওশের আলী কুখন, সহসভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার, মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী। এছাড়া অনুষ্ঠান চলাকালে ব্রিটেন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে শেখ বুরহানুদ্দিন সোসাইটির চিফ প্যাট্রন ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইড এর প্রতিষ্ঠাতা চিফ কোঅর্ডিনেটর মোহাম্মদ মকিস মনসুর অক্সিজেন ব্যাংক প্রজেক্টে যারা অর্থ প্রদান ও অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাইকে স্যালুট জানানো সহ দেশ বিদেশে বসবাসকারী মৌলভীবাজার জেলাবাসীকে এরকম মহতি কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। যারা অক্লান্তভাবে এই প্রজেক্টে ধারাবাহিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন, সোয়ানসির বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ কয়সর সহ বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান আমাদের এই কার্যক্রমে সহযোগিতা করে আসছেন এবং আগামী দিনের কার্যক্রমে যারা সহযোগিতা সবার সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইড এর সহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ফাউন্ডেশনটির সহ সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, অর্থ সম্পাদক মোহাম্মদ ফয়সাল মনসুর, সাংগঠনিক সম্পাদক লিপন আহমদ মেম্বার, শেখ বুরহানুদ্দিন ইসলামী সোসাইটির কোভিড-19 দাফন কাফন ও সৎকার ট্রিমের ট্রিম লিডার মোহাম্মদ রুয়েল খান আশরাফুল, বিআইএস এর অক্সিজেন সার্ভিসের ট্রিম লিডার সোহানুর রহমান সোহান, শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইসলামী সোসাইটির জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষার উপ পরীক্ষা নিয়ন্ত্রক ওয়াসিম আহমেদ নিসান, সাংগঠনিক সচিব সোহান হুসাইন হেলাল, প্রচার ও প্রকাশনা সচিব দুলাল হোসেন জুমান, কার্যকরী পরিষদের সদস্য সুহেল আহমদ, অমর ফারুক জুয়েল, নির্বাহী পরিচালক আব্দুল মুত্তাকিন শিপলু, ইয়াসিন তালুকদার, সিরাজুল ইসলাম, নাইম আহমেদ তালুকদার, শাহরিয়ার খান সাকিব, আদনান ইমন, মুনাইদ আহমদ মুন্না, মনসুর আলম দীপু, নাইম আহমদ সানি, আবুল মাসুম রনি প্রমুখ। উল্লেখ্য, 2001 সাল থেকে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইসলামী সোসাইটি বিআইএস মৌলভীবাজার জেলার সর্ববৃহৎ মেধা যাচাই পরীক্ষা সহ শিক্ষা ও সমাজ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে এবং তারই অংশ হিসেবে করোনা মহামারীর এই দুর্যোগে দাফন কাফন ও সৎকারের পাশাপাশি জেলার 7টি উপজেলায় সর্ববৃহৎ ফ্রি অক্সিজেন সার্ভিস শুরু করেছে, যেখানে সংগঠনের কর্মী ছাড়াও অন্য স্বেচ্ছাসেবী, সমাজকর্মী ও সংগঠন এই অক্সিজেন সার্ভিস সেবা দিতে পারবে বলে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব জানিয়েছেন। আমরা এটিকে ব্যাংক হিসেবে ডিক্লেয়ার দিচ্ছি এই কারণেই যে আমরাই শুধু এই সেবা দিব না,
কোনো মানবিক মানুষ যদি কোনো মানবিক যোদ্ধা যদি অক্সিজেন আমাদের কাছ থেকে নিয়ে এসে সার্ভিস দিতে চায় সে দিতে পারবে। অন্য কোনো সংগঠন যদি চায়, অন্য কোনো প্রতিষ্ঠান যদি চায় আমাদের কাছ থেকে অক্সিজেন নিয়ে সেও সেবা দিতে পারবে। যাতে আমরা এই অক্সিজেন সেবা সর্বস্ত জনতার কাছে পৌঁছে দিতে পারি এবং আমরা তাতে সুস্থভাবে কাজ করতে পারি, আমরা আমাদের ফ্যামিলির কাছে ফিরে যেতে পারি। যেরকম সামাজিকভাবে যারা কাজ করছেন সবাই আমাদের সংগঠনকে সহযোগিতা করছেন, করে যাচ্ছেন। আমরা ইনশাআল্লাহ এই করোনা মহামারীতে আমরা শুরু থেকে কাজ করেছি, আমরা যতদিন পর্যন্ত এই করোনা মহামারী আবুল ভাইয়ের বোধকে মৌলভীবাজার জেলা আবাসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই যেভাবে সিলিন্ডারগুলো দিয়েছে এইভাবে আরও বিভিন্ন বৈশিষ্ট্যগুলো একইভাবে বলতে চাচ্ছি। এই করোনাকালীন সময় সবচেয়ে দুর্লভ হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। সেই অক্সিজেন সিলিন্ডার সেবা দিচ্ছে সে প্রধান অতিথি স্থানীয় সোসাইটি, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এরকম অক্ষম অত্যাধুনিক জন্য। ধন্যবাদ। তারা আবার অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন, তাদের এই অক্সিজেন সিলিন্ডার দানকে আমরা সাধুবাদ জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের এটার জন্য নেক হায়াত এবং দুনিয়া আখিরাত উজ্জ্বল করুন। চট্টগ্রাম যে সোসাইটির মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার সেবা দেওয়ার জন্য একটি সিলিন্ডার দিয়েছেন, সেই সিলিন্ডার হাতে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে আসতে আছে। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে চাই তার যদি দরকার আছে অক্সিজেন সিলিন্ডার আপনারা যোগাযোগ করবেন এবং সেটা আমরা প্রচার করব। এবং এখানে আরও বিভিন্ন সামাজিক সংগঠন সংযুক্ত রয়েছে, সবাইকে আজকের যে অনুষ্ঠানে যারা সংযুক্ত রয়েছে সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আবুল কায়ুম গ্রুপকে যারা এই অক্সিজেনের 25টা সিলিন্ডার দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে। মৌলভীবাজারের যুক্তরাজ্যের অবস্থানরত ভাইরা বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক সংগঠনকে সহযোগিতা করে রয়েছে, সেই সমস্ত ভাইদের প্রতিও যারা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তাদের সহযোগিতা সেই বুধবারুদ্দিন সোসাইটি বিভিন্ন কার্যক্রম করবে। মৌলভীবাজার করোনার সময় এই বুধবারুদ্দিন সোসাইটি লাল পাপন থেকে শুরু করে অনেক কার্যক্রম করছে, আরও বিভিন্ন সামাজিক সংগঠন লাল পাপনের বিভিন্ন কার্যক্রম করবে। মৌলভীবাজার অনেকগুলো সামাজিক সংগঠন যুক্তরাজ্য প্রবাসী বাইরের অর্থায়নে তাদের আর্থিক সহযোগিতায় বিভিন্ন সামাজিক সংগঠনগুলি কাজ করে যাচ্ছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই। এবং আমি অত্যন্ত আনন্দিত এই জন্য যে সেই করোনা নিয়ন্ত্রণ সোসাইটির বেশ কিছু কার্যক্রম আমার অবতায় কোষের মাধ্যমে এসছে এবং তাদের বিভিন্ন কার্যক্রমে আমি আমন্ত্রিত হয়েছি, অনেকগুলোতে পেরেছি অনেকগুলোতে পারিনি সম্পৃক্ত হওয়ার জন্য। যে যারা আমাদের এই সংগঠনগুলিকে পৃষ্ঠপোষকতা দেন সকল প্রবাসী ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি যে তরুণে আমরা জানি যে কোনো একটি সমাজ বিহীন মানে যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ বা মনুষ্যসৃষ্ট দুর্যোগ যে কোনো দুর্যোগে সমাজের তরুণরা সবসময় এগিয়ে আসে এবং সমাজ বিনির্মাণে তাদের কার্যকর ভূমিকা রাখে। এবং আপনাদের যে কোনো শুভ কাজে জেলা প্রশাসককে জেলা প্রশাসনকে আপনাদের পাশে পাবেন এবং আশাবাদ ব্যক্ত করে আবারও আমাদের এখানে এই চমৎকার আয়োজনের সাথে সম্পৃক্ত করার জন্য আমি আয়োজনকে ধন্যবাদ জানাই।